অভিজ্ঞতা বর্ণনা শুরুতে অভিজ্ঞতা বর্ণনার জন্য আহ্বান করছি ঢাকা স্কুল অফ ইকোনমিক্স এর শিক্ষার্থী ইসমাম নাওয়াজ ভাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার এবং সালাম বর্ষিত হোক সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে এরকম একটা মজলিসে সম্মানিত হুজুরগণের সামনে আমার মতো আনার এই দিন সম্পর্কে স্বল্প জ্ঞান সম্পূত মানুষের কথা বলাটাই একরকম বিখ্যাত। সেকুলার লিবারদের সামনে যা ইচ্ছা তা বলে ফেলা যায়, কিন্তু এরকম একটা ইসলামী মজলিসে যে কোনো কিছু বলতে গেলে নিজেকে অবশ্যই সামলাতে হয়। তো সেক্ষেত্রে আমি দেখে দেখে আমার স্পিচটা বলবো, আমার যদি কোনো ভুল থাকে মানে কারেকশন করে নেব আর কি। মাদ্রাসা শিক্ষা নিঃসন্দেহে বাংলাদেশের মুসলিমদের জন্য ইসলামী শিক্ষা দীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা স্থান, কিন্তু অনেক সময় রিভাইভাল সেকুলারদের লেখনীতে মাদ্রাসার তীর্যক বর্ণনা ফুটে ওঠে। তার মধ্যে অন্যতম হচ্ছে ইনিয়া বিনিয়ে মাদ্রাসার অপরিচ্ছন্নতার বর্ণনা এবং একটি ডিপ্রেসিভ এনভায়রনমেন্ট বা বিষণ্ন পরিবেশ ফুটিয়ে তোলার চেষ্টা। নিঃসন্দেহে আমি মাদ্রাসার ভাইদের ইলমি মেহনত দেখে সত্যিই অভিভূত হয়েছি এবং জীবনে আর যাই হোক যত মানুষই মাদ্রাসা সম্পর্কে আমাকে খারাপ কথা বা অপবাদ দিক আমি সেটা বিশ্বাস করব না। তাদের পড়াশোনার পরিমাণ এবং ইলমি মেহনত বহুগুণে সেকুলার শিক্ষা ব্যবস্থা থেকে উত্তম এবং সমৃদ্ধ। তারা যে পরিবেশে বা স্বল্প রিসোর্স বা ফ্যাসিলিটিস এর মধ্যেও যেভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন সেটা আমরা যারা সেকুলার লাইনে আছি পড়াশোনার পরিমাণ চিন্তা করা অসম্ভব। কিন্তু মাদ্রাসার বাইরেদের জন্য একটা জিনিস ভেবে খারাপ লাগে যে ইলমি পড়াশোনা করার জন্য আশেপাশের বস্তুগত পরিবেশে হয়তো খুব একটা ভালো পাচ্ছেন না। আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইতিহাসে প্রথম এরকম একটা মাদ্রাসা সফরে বাংলাদেশের আরেক আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান ক্যাডেট কলেজ থেকে 6 জন ভাই অংশগ্রহণ করেছিলেন। আমরা ক্যাডেট কলেজে 6 বছর ছিলাম এবং এর জন্য মাদ্রাসার অনেক কিছুই আমাদের নিজের সাথে রিলেট করতে পেরেছি। জুম্মার সময় মাদ্রাসা এবং ক্যাডেট কলেজে উভয়ের প্রস্তুতি পর্ব সে না প্রায় একই রকম, খাবার দাবারের শৃঙ্খলা ইত্যাদির সাথে বেশ মিল বিদ্যমান। ক্যাট কলেজে আমাদের বাহ্যিক পারফেকশন বা বস্তুগত উৎকৃষ্টতার কে বেশি প্রাধান্য দিত। আমাদের চারপাশের পরিবেশ গাছপালা আবাসস্থল রাস্তা বাথরুম থেকে শুরু করে মাঠে ঘাস পর্যন্ত পরিচর্যা করা হয় যাতে আমরা বাহ্যিক পারফেকশনের মধ্যে থাকতে পারি এবং শিখতে পারি। দেয়ালে রং, টাইলসের রং, শৌচাগারের সেটিংস ইত্যাদি খেয়াল রাখা হতো। ঠিক একই এইদিকেই মাদ্রাসাগুলোতে কমতি দেখেছি। যেখানে আমরা ক্যাট কলেজে বস্তুগত নিয়ম শৃঙ্খলার মধ্যে চলি, অন্যদিকে মাদ্রাসায় দীন ইসলামের নিয়ম শৃঙ্খলায় থাকা ভাইরা জীবন অতিবাহিত করছেন। তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাদের চারপাশের পরিবেশ বা উপকরণ সাজিয়ে গুছিয়ে রাখার মনোভাব আরো বেশি থাকা উচিত বলে মনে করি, যেহেতু দীন ইসলাম মুসলিমদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলে। এখন এখানে অনেকগুলো কিন্তু আছে, যেমন মানুষের আধিক্য, মাদ্রাসার ব্যস্ততা, বস্তুগত উন্নয়নের দিকে বেশি মনোযোগ দেওয়া, ফান্ডের অভাব ইত্যাদি কথা সামনে আসতে পারে। মানুষের আধিক্য থাকলে পরিবেশ অপরিচ্ছন্ন হবে এটাই স্বাভাবিক, কিন্তু মানুষের আধিক্য পরিষ্কার করার কাজকে ভাগ করে দিতে পারে যাতে সুবিধা হয়। মাদ্রাসার কাজে ব্যস্ততা থাকে, তবে কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দিন অংশ নয়? ক্যাট কলেজে আমাদের মাঝে মাঝে মাঠ পরিষ্কার করা হতো যাতে চারপাশ সুন্দর সাজানো গোছানো থাকে। এরকম কাজ মাদ্রাসায়ও করা সম্ভব। ক্যাট কলেজে প্রায় প্রতি মাসে একবার অথবা দুইবার আর্মি অফিসার আর স্যাররা হেলথ অ্যান্ড হাইজিন ঠিক আছে কিনা, ভালো না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে শাস্তিও দেওয়া হতো, এটা চেক করতো আর কি। শাস্তি ভয়ে আমরা এই বস্তুগত পারফেকশন আনার চেষ্টা করতাম, অথচ গুছিয়ে রাখা আমাদের এই দিনেরই একটা অংশ। মাদ্রাসায় হয়তো ক্যাট কলেজের মতো ফ্যাসিলিটি নাই, কিন্তু যা আছে সেটাও তো সাজিয়ে রাখা বা পরিষ্কার রাখা সম্ভব। এখন অনেকেই বলতে পারেন ইসলাম আখিয়াতমুখী, দুনিয়া সবকিছু একদিন ধ্বংস হবে, আশেপাশে এই পরিবেশ গুছিয়ে রাখা বা সওয়াব বা দিনে কি লাভ হতে পারে? দেখুন, পরিষ্কার একটি সুন্দর পরিবেশ মানুষের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। দুনিয়ার সবকিছুর মালিকানা একমাত্র আল্লাহর, কিন্তু আপাতত আমাদের প্রতিনিধিত্বমূলক মালিকানা বা আয়ত্ত থাকা যা আছে তা কি আমরা গুছিয়ে রাখতে পারি না? এমন তো না যে আগোছল থাকার জন্য কোথাও বলা হয়েছে ইসলামে। আমরা কোরআনে আয়াত বলেন বা বিষয়ভিত্তিক আয়াত নিজের স্মৃতিতে পর্যায়ক্রমে সাজিয়ে রাখতে পারছি, কিন্তু আমাদের আশেপাশের পরিবেশ বা বাহ্যিক পরিবেশ আগোছল। আমি কেন আমার মাদ্রাসার সিঁড়িতে ময়লা ফেলবো, পানির পিক ফেলবো? আমি কেন মাদ্রাসার যত্রতন্ত্র নষ্ট স্যান্ডেল জুতা ফেলবো?
আমার মাদ্রাসার মাঠে আমি হাঁটি চলাচল করি, কেন সেখানে ময়লা ফেলবো? দিনের চাহিদা তো এটাই যে আমার আমার অন্তর বাহির দুটোতেই আমার মুসলিম পরিচয় প্রকাশ পাবে। আলহামদুলিল্লাহ, আমি অনেক কষ্ট করে দিনে ইলম অর্জন করছি, কিন্তু আমার বসবাসের জায়গাটা অগোছলো। আমার প্রতিষ্ঠানে আমি যন্ত্রতন্ত্র ময়লা ফেলছি, পরিবেশের প্রভাব মানুষের উপর অবশ্যই আছে। এক, সে যদি হয় প্রাকৃতিক কোনো কারণে প্রাকৃতিক অবস্থা খারাপ হয়েছে, এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু আমরা মানুষ যদি ঠিক মতন সাজিয়ে গুছিয়ে না রাখি আশপাশ, এটার ফলাফল আমাদের উপরই পড়বে। আমরা আমাদের অন্তরিক উৎকৃষ্টতার জন্য কাজ করি, আলহামদুলিল্লাহ এই ভূখণ্ডের মানুষের রুহনিয়াতে অগ্রসরগামী, কিন্তু এর সাথে যদি আশেপাশের পরিবেশও সুন্দর রাখার চেষ্টা করি এবং উভয়ের শিক্ষা এবং অনুশীলন যদি মাদ্রাসার ভাইরা একদম ছোট থেকেই শুরু করতে পারেন, আমি আশা করি তাদের এই সার্বিক উন্নয়ন হবে, তাদের সার্বিক উন্নয়ন হবে অন্তর ও বাহ্যিক উভয় দিকে। আমি এই সেতু বন্ধন সফরে প্রথম হিসেবে অংশগ্রহণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি। ভবিষ্যতে এই সেতু বন্ধন সফর আরো সফলভাবে অনুষ্ঠিত হোক এই আশা ব্যক্ত করি। আমি আমার বক্তব্য শেষ করছি। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম। Thank you.